ফোর লেনের মাজর পুখুরীত সুমাল গাড়ি। পথর উপরতে লুটি খাই পড়িল আন এখন বাহন। শিবসাগরের বলিয়াঘাট তিনিয়ালির ঘটনা। উন্নয়নের অভিলেখ রচা অসমৰ রাষ্ট্রীয় ঘাইপথত একেলগে পার হয়ে যাব নোৱাৰে দুখন গাড়ি, যার বাবে দেওবারে দিন দুপরতে সংঘটিত হল ভয়ঙ্কর দুর্ঘটনা। মুখামুখিক খুন্দা মরার ফলত বিপরীত দিশর পৰা অহা গাড়ি দুখনের এখন সুমাল গৈ পথর উপরতে থাকা পুখুরীত, আনখন লুটি খাই পড়িল রাস্তার উপর। জাজিৰ পৰা ডিমৌলৈ সুদীর্ঘ পথছোৱা পৰিণত হৈছে মৰণ ফাণ্ডত। তাৰ পাছতো গা লৰা নাই প্ৰশাসন কিংবা চৰকাৰৰ। এখনের পাছত আনখন টোলগেট মোকলাই সুচি থকা রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে মাধমার সোধাইছে উজনির রাইজক। কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে আশ্বাস দিয়ার পাছতো ফোর লেনের এই দশাত ক্ষোভিত হয়ে পড়ছে স্থানীয় রাইজ। শিবসাগরের পৰা প্রদীপ গগৈর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।